মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচলে দ্বিতীয় দিন চলছে। সকাল 7:30 থেকে উত্তরা থেকে শুরু করে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচলের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। আর জানাতে মেট্রো রেলে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, চলাচল শুরুর দ্বিতীয় দিনে যাত্রী কেমন দেখছেন এবং অফিসগামী নগরবাসী কি বলছেন জানাবেন। অফিসগামী নগরবাসী বলছে যে তাদের আসলে যে যাত্রা অফিসে আসতে এবং যেতে যে সুবিধা সেটি অবশ্যই বেড়েছে, সেটি তারা বলছে উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং সেই সাথে আমরা অফিসগামী যাত্রীদের সাথে শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি, যারা যে তাদের নির্দিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সহজে যেতে পারছে। এবং মতিঝিল থেকে গতকালই বাণিজ্যিক যাত্রা শুরু হয়, আজকে দ্বিতীয় দিন আমরা সকাল থেকে দেখেছি। এখন আমরা মতিঝিল স্টেশন থেকে যাত্রা শুরু করেছি এবং সেটি এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই, সামনে সচিবালয় স্টেশন, এভাবে ফার্মগেট স্টেশন খোলা রয়েছে, সচিবালয় স্টেশন খোলা রয়েছে এবং এই ট্রেনটি উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, সকাল 7:30 প্রথম ট্রেন মতিঝিল থেকে ছেড়ে যায়। তারপরে এখন পর্যন্ত এই যে ট্রেনটিতে আমরা আছি, এটি চার নম্বর ট্রেন এবং দেখতেই পাচ্ছেন যে আমরা সচিবালয় স্টেশনে মাত্র 1.5 থেকে 2 মিনিটে পৌঁছে গেছি এবং এই স্টেশনটি খোলা রয়েছে। এখান থেকেও যাত্রীরা উঠবেন এবং এখানে যাত্রীরা নামারও সুযোগ রয়েছে। এরপরে যে বাকি স্টেশনগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এবং কারওয়ান বাজার, সেগুলোতে এখন আপাতত বন্ধ রয়েছে, সেগুলো খুলে দিবে আরও 2 মাস পর হয়তো। এবং দেখতে পাচ্ছেন যাত্রীরা উঠছেন এবং এরপরেই কিন্তু আমরা যেটি দেখতে পাবো যে এই ট্রেনটি বন্ধ হয়ে যাবে এবং যাত্রী নিয়ে আবারও যাত্রা শুরু করবে। এবং এখন যেটি দেখতে পাচ্ছেন যে অনেকে সিটের বাইরে দাঁড়িয়ে যাত্রা করছে, অর্থাৎ মানুষের যে শুরু থেকেই মানুষের যে আগ্রহ এবং চাপ ছিল সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও বাড়ছে। এবং এখানে অফিসগামী যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি যে এই সময়টাতে যেহেতু অফিস টাইম, সেক্ষেত্রে অফিসের যাত্রীরা বেশি থাকে মেট্রো রেলে। এবং জানেন মতিঝিলকে বলা হয় অফিস পাড়া এবং এখানে কিন্তু আসার যে ট্রেনগুলো সেগুলোতে আমরা ভালোই চাপ দেখতে পেয়েছি। এবং আপনাকে যদি একটু বলি, যারা দাঁড়িয়ে যাচ্ছেন তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন এই যাত্রায় কোনো আসলে ভোগান্তিও নেই, সেই সাথে ক্লান্তিও নেই, কারণ এখানে শীতাতপ নিয়ন্ত্রিত যেহেতু কক্ষ সেক্ষেত্রে এবং খুব কম সময়ে বলা যাচ্ছে, আমরা কালকেও যাত্রা করেছি, সকাল থেকেও দেখেছি 14 থেকে 15 মিনিটে আগারগাঁও পর্যন্ত পৌঁছানো যাচ্ছে এবং আধা ঘন্টায় উত্তরা পর্যন্ত যাওয়া যাচ্ছে মতিঝিল থেকে। এবং বলে রাখি সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সেক্ষেত্রে আগারগাঁও পর্যন্ত ভাড়া 50 টাকা এবং 100 টাকা দিয়ে যাওয়া যাচ্ছে উত্তরা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে মেট্রো রেল থেকে সবশেষ।